মৌসুমিস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের রেসিপিটি হলো সুজি স্যান্ডউইচ উইদাউট ব্রেড। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। পাউরুটি ছাড়া সুজি দিয়ে কিভাবে সুন্দর স্যান্ডউইচ তৈরি করা যায় সেটা আজকে দেখানো হবে। আসুন দেখে নেওয়া যাক। সুজি স্যান্ডউইচ কিন্তু খুবই হেলদি একটা রেসিপি, এটা আপনি ব্রেকফাস্টে অথবা অ্যাজ আ স্ন্যাক্সও আপনি খেতে পারেন। সুজি স্যান্ডউইচ বানানোর জন্য এখানে 1 কাপের মতন সুজি নিয়ে নেওয়া হয়েছে। এই সুজির মধ্যে নিয়ে নেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ এবং 2 চা চামচের মতন টক দই। এরপর 1/2 কাপের মতন জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। পুরটা বানানোর জন্য এখানে 1টা সেদ্ধ আলু নিয়ে নেওয়া হয়েছে। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু আদা কুচি, 1 চামচের মতন পেঁয়াজ কালি, গাজর কুচি এবং ধনে পাতা কুচি এখানে নিয়ে নেওয়া হয়েছে। এছাড়া নেওয়া হয়েছে সামান্য মটর। এরপর এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আলুর পুরটাকে বাইন্ড করার জন্য 1 টেবিল স্পুনের মতন ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে একটা ডোয়ের মতন করে মেখে নিতে হবে। এটা মাখা হয়ে গেলে এটা থেকে ছোট ছোট করে গোল গোল করে নিতে হবে। পুরগুলোকে সামান্য একটু চ্যাপ্টা করে নিতে হবে যাতে স্যান্ডউইচের মধ্যে ভালো করে বসানো যেতে পারে। ঠিক 15 মিনিট পর সুজিগুলো ফুলে ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঠিক হয়ে যাবে, সুতরাং এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে নিতে হবে। আবারও সামান্য একটু জল মিশিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সব শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে বেকিং পাউডার 1/2 টেবিল স্পুনের মতন। এটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে, এর ঘনত্বটা ঠিক এইরকম হবে। এরপর একটা প্যান নিয়ে ওর উপরে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর গরম হয়ে এলে ব্যাটারটা দিয়ে 1 থেকে 2 সেকেন্ডের জন্য ওয়েট করতে হবে। ঠিক 2 সেকেন্ড পর এর উপর তৈরি করে রাখা পুরটা দিয়ে দিতে হবে। পুরটা হাতের মধ্যে নিয়ে সামান্য একটু চ্যাপটা করে নিয়ে এর ওপর দিয়ে তারপর এর ওপর দিয়ে আবারও ব্যাটারটা দিয়ে দিতে হবে। ব্যাটার এমনভাবে দিতে হবে যাতে পুরটা সম্পূর্ণ ঢেকে যায়। আবারও 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করার পর এর ওপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে এবং সাইডে সামান্য একটু তেল দিয়ে এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। এবং উল্টে নেওয়ার সময় কিন্তু নিচের পোর্শনটাতে সামান্য একটু তেল আবারও মাখিয়ে দিতে হবে। এরপর সামান্য একটু হালকা চেপে চেপে নিয়ে এটাকে ভালো করে সেকে নিতে হবে। এই সম্পূর্ণ প্রসেসটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতেই থাকবে এবং সব শেষে হাই ফ্লেমে করে 1 থেকে 2 সেকেন্ড দুই দিকটা ভালো করে লাল করে সেকে নিয়ে নামিয়ে নিতে হবে। একটা স্যান্ডউইচ এখানে তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঠিক এইরকম করে প্রত্যেকটা স্যান্ডউইচ তৈরি করে নিতে হবে। একই রকম করে আবারও সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে ব্যাটারটা দিয়ে দিতে হবে। ঠিক 1 থেকে 2 সেকেন্ড পর পুরটা দিয়ে আবারও পুরের ওপর দিয়ে সামান্য একটু ব্যাটার দিয়ে দিতে হবে। ব্যাটারের ওপর সামান্য একটু তেল দিয়ে এটাকে উল্টে নিতে হবে। আপনারা চাইলেই তেলের জায়গায় ঘি বা বাটার যে কোনো কিছু ইউজ করতে পারেন।
তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সুজি স্যান্ডউইচ। এটাকে আপনি সস বা যে কোনো ধরনের চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন। স্যান্ডউইচের মাঝখানে সস দিয়ে এটাকে আপনি কেকের মতন কেটে সার্ভ করতে পারেন, অথবা একটা একটা স্যান্ডউইচও আপনি সার্ভ করতে পারেন আলাদা। স্যান্ডউইচের ওপর ছড়িয়ে দেওয়া হয়েছে সামান্য একটু চাট মশলা। সসের উপর দিয়ে দেওয়া হয়েছে সামান্য একটু চিলি ফ্লেক্স। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সুজি স্যান্ডউইচ। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা লাইক করবেন। তো নতুন রেসিপির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।